সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা খুব সুন্দর একটা ব্রাইট এন্ড গ্লোইং স্কিন পাবে। খুব সুন্দর একটা স্কিন আমাদের সবারই খুব ইচ্ছা করে, যেখানে কোনো দাগ থাকবে না, কোনো ট্যান থাকবে না, স্কিনটা প্রচন্ড গ্লো করবে এবং ব্রাইট দেখাবে। তো তাই জন্য আমার এই রেমিডিটা তোমাদের কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করলে একদম চলবে না, তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর একটা স্কিন পাবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে, যাতে ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো তোমাদেরকে দেখাই আমি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কি রেমেডি তোমাদের জন্য নিয়ে এসেছি। পূজো এসে গেছে, আর এই আমরা পূজোর জন্যই কিন্তু একটা বছর ওয়েট করে থাকি। পুজোতে আমরা খুব সুন্দর সুন্দর ড্রেস পরি, খুব সুন্দর করে মেকআপ করি, তো তার জন্য কিন্তু আমাদের স্কিনটা এবং হেয়ারটা দুটোই খুব ভালো থাকতে হবে। তাহলে আমরা যখন মেকআপ করব বা আমরা যখন কোনো ড্রেস পরব সাজব, তখন কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে। তাই আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা স্কিন কেয়ারের রেমেডি নিয়ে এসেছি। আজ রেমেডিতে তোমাদের থাকছে কিভাবে তোমরা তোমাদের শরীরে বা স্কিনে যদি কোনো ট্যান থাকে বা কারো স্কিনে যদি কোনো হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকে বা র্যাশ হয়েছিল বা ব্রণ হয়েছিল, সেটা দাগ হয়ে গেছে, এই সমস্ত সমস্যা যদি থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা আজকে এই রেমেডিটা পুরোটা দেখবে। আজকের আমি এই রেমেডিটা বানানোর জন্য ফার্স্ট যে ইনগ্রেডিয়েন্টস এবং মেন যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সেটা হলো আলু। আলুর রস আমাদের স্কিন হোয়াইটনিং করতে, স্কিনটাকে ব্রাইটেনিং করতে খুব বেশি সাহায্য করে। আলুর রসের মধ্যে ব্লিচিং প্রপার্টি থাকে, যেটা আমাদের স্কিন টোনটাকে কিন্তু অনেকটা লাইট করে দেয়। আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করার আগে অনেকেই ব্লিচ করি, বাট সেই ব্লিচটা কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। স্কিনটাকে কিন্তু পরে অনেকটাই খারাপ করে দেয় এবং স্কিনে যে লোম থাকে সেগুলোও পুড়িয়ে লাল করে দেয়। তো সবাইকে বলবো, বাড়িতে যদি তোমরা এই আজকে যে রেমেডিটা আমি বানাচ্ছি সেটা যদি অ্যাপ্লাই করো, তাহলে পার্লারের থেকেও আরও ভালো তোমরা রেজাল্ট পাবে। আমি আলুটাকে সবার ফার্স্ট খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এই আলুটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু তোমরা মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। এবারে গ্রেট করা হয়ে গেছে, আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর আলাদা আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে এই ছাঁকনিটার সাহায্যে আমি খুব ভালোভাবে আলুর যে রসটা আছে সেটা আমি আলাদা করে নেব। তো দেখো আমি আলুর রসটা কিন্তু পেয়ে গেছি। এই আলুর রসটাকে আমি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট মতো একদম আলাদাভাবে রেখে দেব। তোমরা চাইলে এই আলুর রসও ব্যবহার করতে পারো। এবারে আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে আমি নিয়েছি 1 চামচ মতো কফি পাউডার আর নিচ্ছি 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমি খুব ভালোভাবে কফি পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাও কিন্তু আমি 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট রাখলেই দেখবে কফিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। তো 15 মিনিট আমি এই আলুর রসটাকে রেখে দিয়েছিলাম। এবারে এই আলুর যে রসটা আছে সেটা আমি আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো দেখো নিচে হোয়াইট কালারের একটা স্টার্চ পড়ে গেছে। এই আলু স্টার্চ কিন্তু ব্যবহার করলে আমাদের স্কিনটা ব্রাইট দেখাবে এবং স্কিনে যে সমস্ত সমস্যা আছে সেটা একদমই চলে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি যে কফিটা রেখেছিলাম, কফি এবং লেবু রসটা, তো সেটার সাথে আমি কিন্তু এই আলু স্টার্চটাকেও মিশিয়ে নিচ্ছি। আমি এটার মধ্যে কফি নিয়েছি, লেবুর রস নিয়েছি, তার সাথে আলু স্টার্চ নিয়েছি। তিনটের মধ্যেই কিন্তু স্কিন হোয়াইটনিং প্রপার্টি আছে। এবারে এটার সাথে 1/2 চামচ মতো বেসন আমি নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে একটা খুব সুন্দর পেস্ট রেডি করে নিলাম। এবারে এর মধ্যে নিচ্ছি 1/2 চামচ মধু। তার কারণ মধু কিন্তু আমাদের স্কিনে ময়শ্চারাইজার ব্যালেন্সটা ঠিক রাখে। মধু আমাদের স্কিনটাকে খুব সুন্দর একটা সফট মোলায়েম করে তোলে। প্যাক আমার তৈরি হয়ে গেছে, এবারে চলো আমি তোমাদেরকে দেখাই এটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার আগে অবশ্যই করে তোমাদেরকে বলবো, তোমরা যে ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করো সেই ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে কিন্তু তোমরা ফেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে।
আমি আমার হোমমেড ক্লিনজার দিয়ে কিন্তু আমার ফেসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যারা যারা আমার হোমমেড ক্লিনজার ইউজ করো তারা অবশ্যই করবে, যারা এখনও পর্যন্ত আমার হোমমেড ক্লিনজারের ভিডিওটা দেখোনি তাদেরকে বলছি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোমমেড ক্লিনজারের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। এবারে আমি এই প্যাকটা খুব ভালোভাবে সারা মুখে এবং গলাতে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আগে আমি মাসাজ করছি। মাসাজ করার ফলে কিন্তু আমাদের স্কিনে ব্ল্যাক সার্কুলেশনটা ঠিকঠাক হবে এবং এটার ফলে কিন্তু আমাদের স্কিনটা আরও বেশি গ্লো করবে। তো মাসাজ করা হয়ে গেছে, এবার আমি এর উপরে আরও একবার মতো আমি প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবারে এটা আমি মিনিমাম 20 থেকে 25 মিনিট মতো আমার স্কিনে রেখে দেব। 20-25 মিনিট আমার স্কিনে রেখে দিয়েছিলাম, স্কিনটা অনেকটা টাইট হয়ে গেছে, শুকিয়েও এসেছে। এবারে এটা আমি তোমাদের সামনে ওয়াশ করে দেখাবো যে আমার স্কিনটা আগে থেকে কতটা ভালো গ্লো করছে এবং স্কিনটা কতটা ব্রাইট হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু গ্লো করছে এবং খুব সুন্দর দেখতে লাগছে, ফর্সা ফর্সা লাগছে। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি একবার ইউজ করেছি, একবারই কিন্তু এত ভালো রেজাল্ট পেয়েছি। অবশ্যই তোমরা 100% রেজাল্ট পাবে, যাদের প্রচণ্ড প্রবলেম আছে তারা কিন্তু সপ্তাহে এটা 3 দিন অ্যাপ্লাই করবে, যাদের হাতে একদমই টাইম নেই তারা কিন্তু এটা সপ্তাহে 1 দিনও অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই পুজোর আগে প্রচণ্ড ভালো একটা গ্লোয়িং অ্যান্ড ব্রাইট স্কিন তোমরা পাবে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে একটা লাইক করে দিও, লাইকটা কিন্তু অবশ্যই তোমরা করো। লাইক না করলে আমি কিন্তু আর কোন সুন্দর সুন্দর রেমেডি তোমাদের সাথে শেয়ার করব না, তার কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে। তোমাদের জন্য নতুন নতুন আরো খুব সুন্দর সুন্দর রেমেডি নিয়ে আসতেও কিন্তু আমার খুব মন চায়, তো তাই জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্টসেও জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো তোমাদের সাথে